ব্যক্তি এই আমলটি লাগাতার 40 দিন পর্যন্ত করবে তার কপাল খুলে যাবে সে দুটি নিয়ামত লাভ করবে যেই দুটি নিয়ামতের এত দাম গোটা দুনিয়া বিক্রি করলেও এই দুটি নিয়ামতের সমপরিমাণ হবে না এইজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই আমলটি 40 দিন পর্যন্ত কন্টিনিউ করবে একদিনও মিস করা যাবে না 40 দিন পর্যন্ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে দুটি পরোয়ানা লেখেন দুটি পরোয়ানা জারি করেন আল্লাহ তাআলা দুটি নিয়ামত দান করেন বিশ্বনবী বলেন এইজন্য অবশ্যই তোমরা এই আমলটি করবা তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস এটা ভালো করে মনে রাখবেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له برأتان برأت من النار وبرأت من النفاق ترمذي شريف 241 نمبر حديث حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত সালাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে দুটি পরোয়ানা লিখেন এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকীর দফতর থেকে তার নামটি কেটে দেয় দুই নাম্বার জাহান্নাম থেকে তার নামটি কেটে দেয় যদি তার নাম মুনাফিকের লিস্টে থাকে তাও আল্লাহ কেটে দেয় মুনাফিকরা বড় মারাত্মক তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা তারা জাহান্নাম একদম তলদেশে থাকবে চিন্তা করেন যদি মুনাফিকের লিস্ট থেকে আপনার নাম কেটে দেয় আর জাহান্নাম থেকে যদি আপনার নাম কেটে দেয় আপনার মতো ভাগ্যবান আর কে আছে কোন ব্যক্তি যদি বুঝে যে এই দিকে গোটা দুনিয়া রাখলাম আর এই দিকে জাহান্নাম তুমি যদি দুনিয়া দিয়ে দাও জাহান্নাম থেকে নামটা কেটে দেওয়া হবে আর যদি তুমি দুনিয়া নিতে চাও তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে প্রকৃত বুদ্ধিমান বলবে এই রকম একটা দুইটা দুনিয়া নয় হাজার দুনিয়া দিলেও ভ্রুক্ষেপ করি না আমি লাথি মেরে দুনিয়া ফেলে দিলাম আমি আল্লাহর জান্নাতে যেতে চাই কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জান্নাতের এমন দাম আমরা যে দুইটা ইটের মধ্যখানে একটু মশলা দেই এই পরিমাণ মশলা যদি একটা পাল্লাই করা হয় আল্লাহর এই গোটা দুনিয়া যদি এক পাল্লা করা হয় ওই জান্নাতের একটু মশলার দাম আল্লাহর দরবারে অনেক বেশি আর এই দুনিয়ার তো দাম আল্লাহর কাছে মশার পাখার মতো নাই যদি মশার পাখার মতো দাম আল্লাহর কাছে থাকতো তাহলে একটা কাফের আর মুশরিক আর একটা বেঈমান আল্লাহ এক ঢুক পানি পান করাতো না এই জন্য মহিলারা বলতে পারে আমরা তো মসজিদের মধ্যে যাই না জামাতে নামাজ পড়ি না আমরা তাকবীরে উলার সাথে কেমনে নামাজ আদায় করব হা হা ঘরে পড়বেন ঘরে যখন পড়বেন আউয়াল ওয়াক্তে যখন নামাজ আদায় করবেন অলসতামি করে নামাজ তরক করবেন না তারপরেও আল্লাহ তাআলা আপনাকেও মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দিবে আর যদি জাহান্নামে থাকে জাহান্নামের লিস্ট থেকে আল্লাহ আপনার নামটাও কেটে দিবে এই জন্য যে ব্যক্তি কন্টিনিউ 40 দিন পর্যন্ত লাগাতার জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে তার মতো ভাগ্যবান কে আছে তার মতো কপালওয়ালা কে আছে সে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবান হয়ে যাবে আর 40 দিন যে ব্যক্তি লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়বে জামাতের সাথে নামাজ আদায় করবে তার মন তার দিল আল্লাহ ঘুরিয়ে দেয় মসজিদের প্রতি ঘুরিয়ে দেয় নামাজের প্রতি ঘুরিয়ে দেয় আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করে তার দিলটা নরম হয়ে যায় তখন ওই ব্যক্তি ইবাদত বন্দেগীর স্বাদ পায় তখন যে ইবাদত বন্দেগী করে ওই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন তার চোখ থেকে পানি ঝরে আর তখন হাত তুলে যা দোয়া করে আল্লাহ তাআলা তখন তার দোয়াটা মঞ্জুর করে নেয় এইজন্য দেখবেন অনেক ডাকাত 40 দিন নামাজ আদায় করবার পরে ডাকাতি ছেড়ে দিয়েছে অনেক চোর 40 দিন নামাজ আদায় করবার পরে চুরি ছেড়ে দিয়েছে এক আল্লাহর ওলি একমাত্র সুন্দরী যুবতী কন্যা পরহেজগারিনী স্বামী আর স্ত্রী রাতে পরামর্শ করেন আমাদের মেয়েটাকে কার কাছে বিবাহ দেব ভালো কোনো পাত্র পাই না
ভালো কোনো পুরুষ পাইতেছি না, যদি একটা ভালো পাত্র পাইতাম, ভালো পুরুষ পাইতাম, মেয়েটাকে তার হাতে তুলে দিতাম। এক চোর চুরি করবার জন্য ওই রাতে ওই ঘরে আসছিল। এইবার মনে মনে চিন্তা করে, চুরি করে কি লাভ, নামাজ আদায় করি তাহলে এই জমিদারের সব সম্পদের মালিক এমনি হয়ে যাব। এই জন্য ওই চোর এবার হবু শ্বশুর যে রাত্রে গোপনে যে বলছিল আল্লাহর বলি, যদি একটা যুবক পাইতাম পাঁচ ওয়াক্ত নামাজি, তার হাতে মেয়েটাকে তুলে দিতাম। ওই চোর এখন ওই সামনে দিয়ে নামাজ আদায় করে আর যায়, মনে মনে চিন্তা, আমি যে নামাজ আদায় করি, এই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে তার কাছে ভালো হবো, সে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে। আস্তে আস্তে যখন নামাজ পড়তে 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 40 দিন ওভার হয়ে গেল, এবার আল্লাহ বলি বলে, বাবা আমি দেখতেছি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করলা, আমার একটা ইচ্ছা তোমার মতো একটা যুবকের হাতে আমি আমার মেয়েটাকে তুলে দেবো। এইবার ওই চোর চোখের পরে গুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহর বলি গো, না না আমি বিবাহ করবো না। বলে কেন, আমার আসল কথা আপনি জানেন না, আমি আপনার বাড়িতে চুরি করবার জন্য আসছিলাম, আপনি আর আপনার বিবি যখন গোপনে আলাপ করতেছিলেন, এমন একটা ভালো যুবক যদি পাইতাম যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মাথার মধ্যে টুপি রাখে মুখের মধ্যে দাঁড়িয়ে তার হাতে মেয়েটাকে তুলে দিতাম, আপনার মেয়েকে বিবাহ করবার জন্য সালাত আদায় করা শুরু করেছি, যেইনে 40 দিন নামাজ আদায় করেছি, আল্লাহ আমার দিল আর মন ঘুরায় দিছি, এখন বিবাহের প্রতি আমি আসক্ত নয়, এখন তো আমি আমার মালিকের প্রতি আসক্ত হয়ে গেছি। 40 দিন জামাতার সাথে নামাজ আদায় করলে আল্লাহ দিল ঘুরিয়ে দেয়, মন ঘুরিয়ে দেয়, আল্লাহ ঈমানকে পরিপক্ত করে দেয়। এই জন্য ভাগ্য খুলে যাবে যেই ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, তাকবীরে উলার সাথে আল্লাহ দুইটা পরোয়ানা তার নামে জারি করেন, দুইটা নিয়ামত সে লাভ করেন। এর মধ্যে এক নাম্বার জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হয়, মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে